ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। রোববার বিকেলে সদর উপজেলার 20 নং আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক খুরশিদ আলম রজনীগন্ধা মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। চেয়ারম্যান প্রার্থী খুরশিদ আলম আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি পুনরায় নির্বাচিত হই এলাকা থেকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত করব এবং এলাকায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদী। আপনি তো আন্ডারচর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন, আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে বিশেষ করে আন্ডারচর ইউনিয়নবাসীর জন্য কি করবেন এই বিষয়ে আমাদের মিডিয়া একটু বলেন তো। আমাদের আন্ডারচরে বিগত 5 বছরে পাঁচটা মার্ডার হয়েছে, তো ওই সন্ত্রাস মুক্ত ইয়াবা মুক্ত ভাবা মুক্ত সমাজ গঠন করব, আর পাশাপাশি এলাকার অবহেলিত অবঞ্চিত যে কাজ অসমাপ্ত কাজগুলো আছে আমাদের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য ওনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। এবং আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ ওনাদের কাছে আমার উদারতা আহ্বান, যেন 26 তারিখে সুস্থ একটা নির্বাচন উপহার দেয়, সুস্থ নির্বাচন হয়। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমি বিজয়ের মালা আন্দাচরবাসীকে দিতে পারবো। আচ্ছা আমাদের